যদি ব্যবহার করি শান্তি আমি না পাই শীতের সময় যদি কমে যায় তালা না লাগে বৃষ্টির সময় যদি বেড়ে যায় না ঢুকে তাহলে তো অশান্তি আর কি হতে পারে বাড়ির যে কোনো একটা দরজা যদি আল্লাহ আল্লাহ রাসূলের নাম খচিত লেখা থাকে তো অবশ্যই যখনই তারা দেখবে তারা অবশ্যই আল্লাহর কথা স্মরণ আসবে আচ্ছা তাই রাসূলা হইলেও তো আমরা কিছুটা ছাড় পেতে পারি আল্লাহর পক্ষ থেকে এবং এখানে একটা জোড়া পাল্লার আছে যদি আপনারা 5 ফিট বা 7 ফিট চৌকাঠের পাল্লা নিতে চান তো এখানে জোড়া পাল্লা 100% সার সিটাংশগুনের সারি কাঠ দিয়ে তৈরি করা তো এটা আপনারা নিতে পারেন আপনারা কথা কাজে 100% মিল পাবেন অবশ্যই অবশ্যই কোনো প্রকার ধোঁকাবাজি প্রতারণা এখানে কোনো সুযোগ নাই সম্পূর্ণ ফাইবার থাকে এবং অসাধারণ দেখেন অসাধারণ অসাধারণ বলতে দেখেন দর্শক একেবারে কোনো জায়গায় বাদ নেই সম্পূর্ণ কিন্তু আপনার হচ্ছে ফাইবারের কাজ করা ঠিক আছে ভিউয়ার্স আজকে আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবে যশোর ডোর থেকে আবু বকর সিদ্দিক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ অনেক ভালো রাখছে আচ্ছা তো আজকে সম্মানিত ভিউয়ার্সদেরকে কিছু পাল্লা দেখাবো যে পাল্লাগুলো ডেলিভারি চলে যাবে আচ্ছা আচ্ছা তো সজল ভাইয়ের মাধ্যমে আমরা কিছু ডোর দেখানোর জন্য সম্মানিত ভিউয়ারদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি এবং আমাদের সুপরামর্শ দিবেন কিভাবে আপনাদের সেবা করলে আমরা সুন্দরভাবে করতে পারি এবং আপনাদেরও মন জোগাইতে পারি মালটাও ভালো দিতে পারি আমারও দুই পাশে ব্যবসা হয় আচ্ছা আচ্ছা তো আজকে আমাদের একটা মাল চলে যাবে এটা হলো তারিকুজ্জামান ভাই কিশোরগঞ্জ এটা সেগুনের পাল্লা এক পিস সেগুনের পাল্লা আর 4 পিস ঘামারি এটা কিন্তু ঘামারির পাল্লা কিন্তু আসলে উনি বলছেন যে সেগুনের সাথে কালারটা মিলায়ে কালারটা করে দিতে করে দিতে তো এটা হলো 36 ইঞ্চি চৌকাঠের পাল্লা 33 ইঞ্চি সেগুন সলিড পাল্লা এটা ওনার কাছে বিক্রি করেছি আমি 18,000 টাকা অনলি 18,000 টাকা এটা বিক্রি করেছি তো দেখেন এটা কাঠটা অনেক সুন্দর এবং শুকনা সিজন করা 100% চিটাং সেগুন তো যদি আপনারা নিতে চান এই ধরনের পাল্লা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কথা কাজে 100% মিল পাবেন অবশ্যই অবশ্যই কোনো প্রকার ধোঁকাবাজি প্রতারণা এখানে কোনো সুযোগ নাই হালাল রুজি ভক্ষণ করি সীমিত ব্যবসা করি আপনাদেরকে সেবা করে আমি যেতে চাই আজীবন সম্পর্ক রেখে যেতে চাই এটা হলো গামারি কাঠের পাল্লা এই ভাইয়ের পরামর্শে উনি বলছেন যে আমার সেগুন কালার করে দিবেন আচ্ছা সেই হিসেবে চিটাং গামারি কাঠের পাল্লা সলিড পাল্লা শুকনা সিজন করা তো এটা ওনার কাছে বিক্রি করা আপনার বার্নি সহকারে 11,000 করে বানি সহকারে শুধু পাল্লা 11,000 টাকা পাল্লা 11,000 শুধু পাল্লা 11,000 টাকা এবং এরকম চারটা পাল্লা 1, 2, 3 আর ওখানে একটা আছে পিছনে একটা আছে চারটা এই মোট চারটা পাল্লা তারিকুজ্জামান ভাইয়ের কাছে উনি নিছেন এই মালটা আজকে চলে যাবে ইনশাআল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স এটা আমাদের আমেরিকা প্রবাসী ভাইয়ের কাছে এরকম চারটা পাল্লা বিক্রি করা বানি সহকারে উনার এই আমাদের দোকানের পিছনেই অনলাইনে বিক্রি করা কিন্তু এটা মেহগনি কাঠের সিজন করা ট্রিটমেন্ট করা এবং সার কাঠ দেওয়া সহ যথেষ্ট ভালো মানের পাল্লা দেওয়া ওনার কাছে বিক্রি করা অনলি 10,000 টাকা ফিটিং সহকারে অনলি 10,000 টাকা চৌকাঠ আগে উনি নিছেন আমার কাছ থেকে আলাদাভাবে ওকে তো যদি আপনারা এই ধরনের সিম্পলি মডেলের মধ্যে নিতে চান কেউ যদি ফিটিং না করতে চায় সেই ক্ষেত্রে কত টাকা 500 টাকা আরো কমবে কমবে 500 টাকা যেহেতু আপনার শোরুমের সাথে এজন্য ফিটিং করে এজন্য ফিটিং করে দিচ্ছি ওকে তো এখানে আছে এই পাল্লা আমি বিক্রি করেছি অনেক অনেক বিক্রি করেছি এটা এখনো এটা লেকার হচ্ছে এটা এখনো কাজ কমপ্লিট হয় নাই এটা চৌকাঠ সহকারে 35,000 টাকা বিক্রি করেছি চৌকাঠ সহকারে 35,000 টাকা সেগুন সেগুন কাঠের পুরোটাই সেগুন এটা লেকার হচ্ছে কাজ শেষ হয় নাই যেখানে যেখানে কালো দেখতেছেন সম্মানিত ভিউয়ার্স এই এই সব জায়গাতে গোল্ডেন কালার হবে গোল্ডেন কালার হ্যাঁ পুরো গোল্ডেন কালার হবে এবং সেরকম গ্লেজ তো অবশ্যই হবে আপনারা অন্য অন্য ভিডিও দেখছেন হ্যাঁ তো এখন এবং এখানে একটা জোড়া পাল্লার আছে যদি আপনারা 5 ফিট বা 7 ফিট চৌকাঠের পাল্লা নিতে চান এখানে জোড়া পাল্লা 100% সার চিটাং সেগুনের সারি কাঠ দিয়ে তৈরি করা তো এটা আপনারা নিতে পারেন এটা সুন্দর একটা গর্জিয়াস একটা ডিজাইন এবং মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর একটা অল্প নকশার মধ্যে সুন্দর আচ্ছা নিতে পারেন এটা প্রাইস কত যদি এটা নিতে চান তাহলে আপনারা শুধু পাল্লা দুইটা নিতে পারবেন 35,000 টাকা এই সম্পূর্ণ চিটাং সেগুন সম্পূর্ণ চিটাং সেগুন এবং সম্পূর্ণ শাড়ি আচ্ছা কোনো ফল নাই কোনো ফল নাই আচ্ছা এটা নিতে পারেন 35,000 টাকা এই পাশে একটা দেখেন এবং এই পাশে একটা পাল্লা দেখা যাচ্ছে এটা আসলে কাজ চলছে এই পাল্লাটা আমরা অনলাইনে বিক্রি করেছি এটা বার্মার সেগুন বার্মাটিক সেগুন এটা বার্মাটিক বলা হয় বার্মাটিক এটা আসলে আমরা বিক্রি করেছি অনলাইনে আমরা বিক্রি করেছি কুমিল্লা চান্দিনা জাহাঙ্গীর ভাইয়ের কাছে এটা লেখারে কাজ হচ্ছে এক একটা পাল্লা বিক্রি করেছি আপনার 35,000 টাকা শুধু পাল্লা 35,000 টাকা তো এর সাথে আবার যদি উনি বার্নিশ লেখার নেবেন এর সাথে আলাদা প্রাইস হবে
ওকে আর এইগুলো মেহগনি কাটের শাড়ি কাটের সিজন করা পাল্লা এটা বানি সহকারে অনলি 9500 টাকা বানি সহকারে অনলি 9500 টাকা বানি ছাড়া কত টাকা বানি ছাড়া আরো 3000 টাকা কমবে মানে 6500 টাকা হ্যাঁ 6500 টাকা ওকে দর্শক এই পাশে এটা তারেক ভাইয়ের পাল্লা বলছিলাম যে তারেক ভাই চারটা পাল্লা এই পাল্লাটা আজকে চলে যাবে তো যদি আপনারা গামারি কাটে পাল্লা নিতে চান গামারি কাটে আসলে আমি বহুতবার বলেছি যে গামারি এমন একটা কাট এটা নিঃসন্দেহে এই গ্যারান্টি দেওয়া যায় যে ঘুণ লাগবে না বাঁকা হবে না বাঁকা হবে না ফাঁক হবে না ফাঁকা হবে না বলা যাবে না কারণ শীত আসলে এই কাটের ধর্ম হলো শীত আসলে একটু কমে বৃষ্টি আসলে বাড়ে তো সেই ক্ষেত্রে যদি আপনি ডিপ পাল্লা নেন তাই এই দোষটা থাকবে না ওকে আর এটা সেগুন কাটের পাল্লা চিরাং সেগুন কাটের পাল্লা তো এটা অর্ডারই আছে আমাদের এই ঢাকাতেই চার পিস পাল্লা তো যদি আমরা এই পাল্লাটা বিক্রি করেছি 28000 টাকা শুধু পাল্লা 28000 টাকা 28000 টাকা লেখার সহকারে শুধু 28000 টাকা শুধু পাল্লা লেখার সহকারে 28000 টাকা ওকে যদি আপনারা নিতে চান এই ধরনের পাল্লা 3.5 ফুট বা 7 ফুট চৌকাঠের পাল্লা তাহলে আমরা লেখা সহকারে নিতে পারবেন লেখা সহকারে নাও হ্যাঁ এবং আমার কাছে অনেক গর্জিয়াস গর্জিয়াস পাল্লা আছে এগুলো আপনারা দেখতে পারেন আপনাদেরকে এটা চিরাংশগণের পাল্লা এটা হাতে বানিশ চলছে এটা কাজ শেষ হয় না এটাও আমাদের অনলাইনে বিক্রি করা ঢাকা শহরে বনানী ডিওএসএসে তো এটা এক একটা বিক্রি করা 22000 টাকা হাতে বানিশ সহকারে হাতে বানিশ 22000 টাকা এটা বার্মাটিকের ওই যে পাল্লা বলছিলাম জাহাঙ্গীর ভাইয়ের এটা কাজ চলছে হ্যাঁ কাজ চলছে এটা 35000 টাকা করে শুধু পাল্লা বিক্রি করা 100% সার এবং বার্মার সেগুনের যেটা বার্মার সেগুন দেখতে যদি চান তা দেখেন আসলে বার্মাটিক কেমন কাট কেমন হয় সম্পূর্ণ ফাইবার থাকে সম্পূর্ণ ফাইবার থাকে এবং অসাধারণ দেখেন অসাধারণ অসাধারণ বলতে দেখেন দর্শক একেবারে কোনো জায়গায় বাদ নেই সম্পূর্ণ কিন্তু আপনার হচ্ছে ফাইবারের কাজ করা ঠিক আছে তো সম্মানিত ব্যক্তিদের আরেকটা ডিজাইন পাল্লা দেখাবো এটা আমরা ভবিষ্যতে দেখাবো অবশ্যই সামনে শুক্রবারে ডেলিভারি চলে যাবে আজকে সোমবার তো এটা শুক্রবারে আমরা ডেলিভারি দিব এই দরজাটা বিক্রি করেছি আমরা 1,45,000 টাকা এটা হচ্ছে অনেক বড় দরজা অনেক বড় দরজা এটার চৌকাঠ ডাবল ডোর হ্যাঁ ডাবল ডোর আচ্ছা আচ্ছা এটা ডাবল ডোর মাঝখানে গ্লাসওয়ালা পাল্লা এখানেও গ্লাস হবে ফাঁকা জায়গায় গ্লাস হবে মানে অসাধারণভাবে খুবই চমৎকারভাবে কিন্তু দর্শক দেখেন এবং পাশে ওই ডিজাইনগুলো মানে আমার মনে হচ্ছে এটা 3D নকশার মতো নকশাটা করা হ্যাঁ নকশাটাও অনেক সুন্দর করা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আমার কাছে আরও অনেক কালেকশন আছে এবং অনেক কাঠ রাখা আছে এবং আমাদের কাছে 100% ট্রিটমেন্ট করা আপনি মেহগনি কাঠ পাবেন এই দেখেন আমাদের হাউসে আমরা বিভিন্ন কেমিক্যাল দিয়ে এই কাঠগুলো ট্রিটমেন্ট করে উঠায় রাখছি এই যে হাউস দেখতে পাচ্ছেন হ্যাঁ হাউস হ্যাঁ হাউস আর ট্রিটমেন্ট করা কাঠ এগুলো এখানে হচ্ছে ট্রিটমেন্ট করা কাঠ এগুলো সব ট্রিটমেন্ট করা কাঠ এগুলো হচ্ছে ট্রিটমেন্ট কয়দিন হাউসে ভিজিয়ে রাখি এটা 7 দিন ভিজিয়ে রাখি বিভিন্ন কেমিক্যাল দিয়ে দেখুন ওনারা কিন্তু এই যে হাউসে ভিজিয়ে রেখেছে প্রোডাক্টটা ঠিক আছে ট্রিটমেন্ট আর করার জন্য আর কি 7 দিন পর্যন্ত ভিজিয়ে রাখেন জি বিভিন্ন কেমিক্যাল দিয়ে ভিজিয়ে রাখি ওখান থেকে উঠায় রাখছে এই যে এখান থেকে আমরা এগুলো মানে আপনি কেমিক্যাল দিয়ে ভিজিয়ে রাখলে দেখা গেছে ট্রিটমেন্ট করলে আর ঘুণে ধরে না 20 বছরে আমরা গ্যারান্টি সহকারে দিতে পারবো যে 20 বছরের মধ্যে ঘুণে লাগবে না শেষ করে ওকে দর্শক ওনাদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি থেকে দেখতে পাচ্ছেন এগুলো করা হয় ঠিক আছে এখন চলে যাব আরো একটি ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার ভাবে মিস্ত্রিরা কিন্তু কাজ করতেছে দেখেন বিভিন্ন দরজা বিভিন্ন পাল্লা কিন্তু আপনারা হচ্ছে এখানে চৌকাঠ সহ পাল্লা তাদের কাছ থেকে নিতে পারবেন তো এই যে এত বড় একটা আপনারা হচ্ছে চৌকাঠ দেখতে পাচ্ছেন ভাই জি ওই যে গর্জিয়াস যে ডিজাইনটা 1,45,000 টাকাটা এটা দেখাচ্ছেন নাকি এটার মধ্যে কিন্তু এটা হলো বার্মার টিক চম্বল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা বার্মার টিক চম্বল 100% সার এবং এটা চৌকাঠের জন্য সবথেকে বেস্ট এই কাঠটা এটার সাথে বার্মাটিকের পাল্লা আছে সামনের ভিডিও আমরা দেখাবো আর আমাদের কাছে বহুত স্টকে বহুত মাল রেডি আছে মেহগনি কাঠের পাল্লা হ্যাঁ দেখেন এখানে পাল্লা রাখা আছে বহুত পাল্লা রাখা আছে কাঠ রাখা আছে ওকে দর্শক দেখেন এখানে কিন্তু ডিপ পাল্লার উপরে দরজা আছে এগুলো কি কাঠের এগুলো সেগুন কাঠের সেগুন কাঠের বাইরে একটু দেখাই দিন আচ্ছা বাইরের কালেকশন গুলো একটু দেখাই দর্শক দেখেন ওনাদের ফ্যাক্টরিটা চাইলে আপনারা নিজেরা ভিজিট করে দেখেন এখানে অনেক কাঠ আছে ঠিক আছে চাইলে নিজেরা ভিজিট করে কিন্তু তাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন দর্শক এখানে অনেক ভাই এগুলো কি কাঠের দিচ্ছেন এগুলো সেগুন কাঠের চিরাং সেগুন কাঠ জি চিরাং সেগুন এগুলো কত করে দিচ্ছেন এগুলো বিক্রি করা 18000 টাকা করে 18000 টাকা করে বানি সহ জি বানি সহ ডিপ পাল্লার উপরে 18000 টাকা সহ আপনারা কিন্তু তাদের কাছ থেকে চিটাগাং সেগুন কাঠ দিয়েই পাল্লাগুলো নিতে পারবেন তো আমরা এখন দেখাবো হচ্ছে আরো একটি চমৎকার ডিজাইনের দরজা এটা হচ্ছে ডিপ পাল্লার উপরে একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা কি কাঠের দিচ্ছেন জি এই সম্মানিত ভিউয়ার্স এটা চিটাগাং গামারি চিটাগাং গামারি আমি এই কথাই বলছিলাম যে আসলে শীতকালে কমে বৃষ্টির সময় বাড়ে তো এইভাবে যদি গ্রুপ পাল্লা তৈরি করা যায় ডিপ পাল্লা তৈরি করা যায় তাহলে জীবনও এটা শীতকালে কমবেও না বৃষ্টির সময় বাড়বে আচ্ছা আপনার মতে ডিপ পাল্লা ভালো না সলিড পাল্লা ভালো আপনি আমার মতে ব্যবহার করে শান্তি হলো ডিপ পাল্লা ডিপ পাল্লা হ্যাঁ অনেকেই মনে করে যে সলিড পাল্লা এটাই মজবুত বেশি হবে ও মুখবে তো মুখবে কিন্তু আসলে যদি ব্যবহার করে শান্তি আমি না পাই শীতের সময় যদি কমে যায় তালা না লাগে বৃষ্টির সময় যদি বেড়ে যায় না ঢুকে তবে তো অশান্তি আর কি হতে পারে সেই জন্য আমার মতে আপনারা সকলে একটু এটা কিন্তু খরচও কম খরচও খরচও কম
এটার সলিড পাল্লার তুলনায় দামও কম, দেখতেও সুন্দর। এটা যদি আপনারা ভিতরে লাগান তো অবশ্যই এটা আপনাদের ব্যবহার করার অনেক সুবিধা, এবং বাইরের দেশগুলোতে দেখবেন অধিকাংশই ডিপ পাল্লা। ডিপ পাল্লা তো এটা বেডরুমের জন্য বেস্ট আমি মনে করি, এবং মেন গেটের জন্য সেগুন লাগা দিলেন একটা, আর ভিতরে সব ডিপ পাল্লা। তো এটা আমরা একদম কম প্রাইসের মধ্যে দিচ্ছি, একদম স্বল্প ব্যবসা করে 100% গামারি দিয়ে, এবং আমরা গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি 50 বছরের গ্যারান্টি লিখিত নেন তবুও দিতে পারবো, জীবনে ঘুণ লাগবে না, বাঁকা বাঁকা করার সুযোগ নাই। তো এটা অনলি 5,500 টাকা। আমরা এই পাল্লাগুলো আসলে অধিকাংশই অর্ডারই, এটা আমাদের অর্ডার 30,000 করে নেই, এর নিচে নেই না, হয়তো 1-2 হাজার টাকা আলোচনা সাপেক্ষে। এটা কি চিরাং সেগুন কাঠের? হ্যাঁ এটা চিরাং সেগুন কাঠের। এটা যদি নিতে চান আপনারা 28,000 টাকা দিতে পারবেন। 28,000 টাকা লেকার কালার সহ, লেকার সহ। আর লেকার ছাড়া কত টাকা? লেকার ছাড়া 18,000 টাকা। 8-10,000 টাকা মানে লেকারের খরচ? হ্যাঁ লেকারের খরচ। আচ্ছা আচ্ছা। এবং আমি এই পাল্লা সম্পর্কে, এই পাল্লা অনেক বিক্রি করেছি, আপনারা দেখেছেন অনেক পাল্লা বিক্রি করেছি। তো এটা চিরাং সেগুনের উপরে এই কাবা ডিজাইন বলি আমরা, আমরা বলি যে এই পাল্লাটা যদি আপনি আপনার বাসায় মেন গেটে লাগাইতে পারেন তো অবশ্যই বাসার প্রত্যেকটা বাচ্চার মনের মধ্যে আলাদা একটা চেঞ্জ আসা অবশ্য আসতেই হবে, আসবে। তো আপনারা বাড়ির যে কোনো একটা দরজা যদি আল্লাহ আল্লাহ রসুলের নাম খচিত লেখা থাকে তো অবশ্যই যখনই তারা দেখবে তারা অবশ্যই আল্লাহর কথা স্মরণ আসবে। তো এই রসুলা হইলেও তো আমরা কিছুটা ছাড় পেতে পারি আল্লাহর পক্ষ থেকে। তো এই জন্য আমি একটা দরজা আহ্বান করব সকল কাস্টমারকে, যেন একটা দরজা আমরা এই দরজা লাগাতে পারি। এটা প্রাইসটা কত রাখছেন? এই একই প্রাইস 18,000 আর 28,000। 28,000 জি। ওকে, এই পাশে এখানে আরো অনেক পাল্লা আছে, একই কথা, একই ভাষা, একই দাম, একই কাঠ, খালি ডিজাইনটা জাস্ট ডিজাইনটা সেম ভিন্ন। ওকে, এই পাশে একটা দেখতে পাচ্ছি দর্শক, এটা কিন্তু একটু আনকমন ডিজাইন। এটা আনকমন ডিজাইন। এটা কি কাঠের? এটাও চিরাং সেগুন কাঠের। আচ্ছা, চিরাং সেগুন কাঠের উপরে সলিডের উপরে একটা ডিজাইন দেওয়া। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত টাকা? একই প্রাইস দর্শক। এই পাশে কিন্তু প্লাস্টিকের দরজা, প্লাস্টিকের দরজা আপনারা নিতে পারবেন। তো প্লাস্টিকের দরজাগুলো আমরা আসলে সর্বনিম্ন কত টাকা আছে? সর্বনিম্ন আছে 2,500 টাকা, আর উপরে তো 8,000, 10,000, 15,000, 20,000 আছে। মানে প্লাস্টিকের দরজাগুলো তাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 2,500 টাকা। সম্মানিত ভিউয়ার্সদেরকে সেটা হলো যে অনলাইনে প্লাস্টিকের দরজা দিলে অনেকটাই মুশকিল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এই জন্য যদি অনলাইনে আপনারা নিতে চান তবে পিকআপ যোগে যারা নিবেন তাদেরকে আমরা প্লাস্টিকের দরজা অবশ্যই দিব। কুরিয়ার করা হবে না? কুরিয়ার করা দেওয়া মুশকিল, ভেঙে যায় অনেক সময় সমস্যা। আচ্ছা আচ্ছা। তো সবাইকে যশোর টিম্বার অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সুন্দর সন্ধ্যায় সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য এবং কমেন্টস করার জন্য এবং শেয়ার করার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।